আসসালামু আলাইকুম। বাংলা টেক দেখছে খন্দকার শরীফ, আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন এবং আগামী দিনগুলো আপনাদের ভালো থাকবে। আর সেই প্রত্যাশায় আজকে চলে এসেছি এনবি কার্সে। এনবি কার্স থেকে আজকে যে গাড়িগুলো দেখাবো, তো আপনাদেরকে অলরেডি সংক্ষেপে গাড়িগুলো দেখিয়েছি, তারপরে কিছু গাড়ির ইন্টেরিয়র দেখাবো আপনাদেরকে এবং গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলুন তাহলে যাওয়া যাক গাড়িতে। তো প্রথমে আমরা এই গাড়িটা থেকেই শুরু করি আজকে। এটা হচ্ছে হোয়াইট কালারের গাড়ি, অর্থাৎ সাদা গাড়ি। এটা হোয়াইট পাল কালার না, জাস্ট সাদা গাড়ি। তো এই হচ্ছে গাড়িটার লুকিং, আমরা দেখতেছি পুরো গাড়িটায় একদম কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই। একদম লেফট সাইড থেকে রাইট সাইড থেকে সব কিছু একদম ক্লিন আছে। তো এই হচ্ছে মোটামুটি গাড়িটার আউটলুকিং। এবং ভিতরে যদি আমরা দেখি, ভিতরের কালারটা আমরা বিস্কিট কালার বলি সবাই। এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার। তারপর আমরা একটু সামনের দিকে চলে আসলাম, আর সামনে দেখতেছি আমরা ড্যাশবোর্ড ব্ল্যাক কালার এবং উডেন অফ হোয়াইট কালার, যেটা আমরা বিস্কিট কালার বলি আর কি। তো এই তিনটা কালারের মিক্স, আর লুকিংটাও বেশ ভালো দেখা যাচ্ছে, একদম ক্লিন। আমরা একটু দেখি গাড়িটা কত কিলোমিটার রান হয়েছে। এটা হচ্ছে টয়োটা এক্স নোহা 2006 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 2000 সিসি, হোয়াইট কালার। তো ডিটেলসটা আমরা জেনে নিলাম। আমরা একটু প্রাইস নিয়ে কথা বলি, গাড়িটার কত টাকা প্রাইস চাচ্ছেন এবং কোথায় পাবেন। আসসালামু আলাইকুম নিশান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরে আপনাদেরকে গাড়িগুলো দেখিয়েছি এনবি কার্সের। জি জি। তো নিশান ভাই, প্রথমে আমি এই গাড়িটা থেকে শুরু করব। হ্যাঁ, এটা হচ্ছে টয়োটা নোয়া। টয়োটা নোয়া, আচ্ছা। একটু ডিটেলসটা বলে দেন গাড়ির, আর প্রাইসটা বলে দেন নতুন বছরে, কম করে দেন যেন মানুষ কিনতে পারে। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা নোয়া। এটা মডেল 2006, রেজিস্ট্রেশন 2010, 2000 সিসি, এখনো অকটেনে চালিত। আচ্ছা, অকটেন, সিএনজি এলপিজি কোনো কিছু করে নাই? এলপিজি কোনোটি ইনস্টল করা হয় না। কাস্টমার যদি চায় অবশ্যই সিএনজি বা এলপিজি ইনস্টল করে দিতে পারে। ওকে, ট্যাক্স টোকেন, ফিটনেস, স্মার্ট কার্ড, সব কিছু আপ টু ডেট করা আছে। আচ্ছা, স্মার্ট কার্ড আছে? হ্যাঁ, স্মার্ট কার্ড। প্রাইসটা একটু বলে দেন। এটার প্রাইসটা আমরা চাই হচ্ছে 1495,000 টাকা। 1495,000 নেগোশিয়েবল প্রাইস? নেগোশিয়েবল প্রাইস। ওকে, আর যদি আপনার চ্যানেল থেকে আসে অবশ্যই আমরা কিছুটা অনার করে। আচ্ছা, তো আমার চ্যানেলের কথা বললে আপনারা হয়তো কিছুটা কম পেতে পারেন, আর বলা না বলা সব কিছুই আপনাদের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আপনারা যারা কিনতে চান এই গাড়িটা পাবেন এনবি কার্সে। এনবি কার্সের লোকেশন হচ্ছে বনানী 2 নম্বর রোড, 10 নম্বর হাউস। তো আমরা চলে যাই, আরেকটা গাড়ি দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে সিলভার কালারের প্রিমিয়মটা দেখাবো। তো চলুন যাই, আমরা প্রিমিয়মটা একটু দেখি, প্রিমিয়মটার প্রাইস নিয়ে কথা বলি। তো আমরা নোয়া গাড়িটা দেখলাম, তারপরে আমরা চলে আসলাম প্রিমিয়ম গাড়িতে। এটা হচ্ছে সিলভার কালারের প্রিমিয়ম গাড়ি, এবং সেম এটাও কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই, একদম ক্লিন একটা গাড়ি। এই হচ্ছে গাড়িটার সামনের সাইড। তো আমরা একটু পিছনে যাই, পিছনের সাইডটা দেখি যে পিছনে কী অবস্থা। তো যাই হোক, পুরো গাড়িটাই ক্লিন আছে। আমরা লেফট সাইড থেকে দেখতেছি, লেফট সাইডটাও একদম ক্লিন, কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই। এটা হচ্ছে প্রিমিয়র, জি সুপিরিয়র। তো এই হচ্ছে মোটামুটি গাড়ির আউটলুকিং। তো আমরা যদি ভিতরে দেখি, ভিতরে অবশ্যই সিট কাভার লাগানো আছে। আমরা যে দেখতেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সিট কাভার, অর্থাৎ অফ হোয়াইট কালার বলেন, অনেকে বিস্কিট কালার বলে, আবার অনেকে ঘিয়া কালার বলে। এই হচ্ছে সিট কাভার লুকিং। তো আমরা চলে আসলাম সামনের সিটে, আর সামনের সিট থেকে দেখতেছি ভিতরে কালারটা হচ্ছে বিস্কিট কালার, ব্ল্যাক কালার, উডেন কালার, তিনটা কালার মিশ্রিত। তো তারপর আমরা চলে আসলাম ডিটেলসে। ডিটেলসে যদি বলি, টয়োটা প্রিমিয়ো 2007 মডেল, 2008 রেজিস্ট্রেশন, এবং 60 লিটার সিএনজি করা আছে। তো এই ছিল গাড়িটার ডিটেলস। আমরা একটু এটার প্রাইস নিয়ে কথা বলি, কত টাকা প্রাইস চাচ্ছেন এবং কোথায় পাবেন, সেটা তো আপনারা জেনে গেছেন আগে। তো আমরা একটু প্রাইসটা জেনে আসি। তো ফ্রেন্ড, চলে আসলাম প্রিমিয়মটার সামনে। এটা হচ্ছে সিলভার কালার প্রিমিয়ম। নিশান ভাই, এটার ডিটেলসটা একটু বলে দেন আর প্রাইসটা বলে দেন। এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ম এফএল প্যাকেজ, মডেল 2007, রেজিস্ট্রেশন 2008। মিনিমাম বাজেটে যারা গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটি আসবে। আর এটার মধ্যে বেস কালার 60 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে। আচ্ছা, 60 লিটার সিএনজি করা আছে। তো নতুন বছরের জন্য এটা একটু কমই দিয়ে দিচ্ছেন অবশ্যই এরকম। আচ্ছা, তো যাই হোক, আপনারা যারা কিনতে চান এই গাড়িটা, এই গাড়িটা পাবেন এমনি কাছে। আর গাড়িটা একটু প্রাইসটা বলে দেন। এটার প্রাইসটা আমরা চাই হচ্ছে 15,70,000। 15,70,000 টাকা নেগোশিয়েবল প্রাইস? আচ্ছা, নতুন বছরের জন্য ছাড় দিবেন? অবশ্যই ছাড় দিবেন। আচ্ছা, আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই আরও কিছুটা ছাড়। আচ্ছা, নতুন বছরের জন্য কম পাবেন এবং আমার চ্যানেলের রেফারেন্সে আরও কম পাবেন। তো যাই হোক, আর কেউ ফ্রি চিন্তা করিয়েন না, টাকা দিয়ে কিনতে হবে। আর গাড়ির কন্ডিশনটা মোটামুটি খুব ভালো দেখেছি আমি। সো বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা এনবি কার্সে এসে দেখে ভিজিট করে আর অন্যান্য গাড়িগুলো আছে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন। আমরা এর পাশে আরেকটা দেখতেছি, এটা হচ্ছে
এক্সিও হ্যাঁ আমরা একটু এক্সিওটা নিয়ে কথা বলি তাই না আপনার মনে হয় আমি 1000 বেশি দিয়ে কইলে আপনি দেখেছেন না বলছি তো ফ্রেন্ডস কথা বলবো আমার একজন ভিউয়ারের সাথে আর এমডি কার্সে ভিডিও করতে করতে ওনার সাথে দেখা হয়ে গেল তো যাক আমরা একটু কথা বলে দেখি উনি এমডি কার্সে কেন এসেছেন কোথা থেকে এসেছেন বিস্তারিত ওনার কাছ থেকে জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আর ভাই নামটা প্লিজ আবুল কালাম আচ্ছা ভাই নাম হচ্ছে আবুল কালাম ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে তারপরে হচ্ছে এনবি কার্সে কেন আসছেন গাড়ি দেখার জন্য গাড়ি কি গাড়ি দেখার জন্য এলিয়ন বা প্রিমিয়ো এলিয়ন প্রিমিয়ো এলিয়ন প্রিমিয়ো দেখি করব ওই ব্যবহারের জন্য নাকি রেন্টি কারের রেন্টি কারের জন্য আচ্ছা এখানে কি গাড়ি দেখছেন না এখানে আসছি মাত্র দেখব মাত্র আর আমার ভিডিও দেখেন কতদিন আপনার ভিডিও অনেক দিন দেখি প্রায় অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন আচ্ছা আমার ভিডিওগুলো কি ভালো অনেক ভালো আচ্ছা তো যাই হোক গাইস আমরা কথা বললাম আবুল কালাম ভাইয়ের সাথে আমার একজন ভিয়ার মানে সব সময় আমার ভিডিও দেখে তো আপনারা যারা দেখেন হয়তো আপনাদের সাথেও কোনো একদিন দেখা হয়ে যেতে পারে আর আবুল কালাম ভাই কি গাড়ি নিচ্ছেন প্রিমিয়ো গাড়ি প্রিমিয়ো বাইক ঠিক আছে তাহলে আপনি গাড়ি দেখেন আশা করি আপনি গাড়ি কিনতে পারবেন এনবি কার্স থেকে আর ভালো দেখেন নতুন বছরের শুভেচ্ছা আবারও আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস আমরা অলরেডি দুটা গাড়ি দেখেছি একটা প্রিমিয়ো দেখেছি আর একটা এটা নোয়া একটা দেখেছি আর তারপরে আরেকটা দেখতেছি হোয়াইট কালার এক্সিও নিশান ভাই এক্সিওটার ডিটেলসটা একটু বলে দেন আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখি নাই কারণ আরও কিছু গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি প্রাইসগুলো নিয়ে কথা বলি ঠিক আছে কোনো গাড়ি যদি আপনাদের পছন্দ থাকে সরাসরি ফোন করবেন এনবি কার্সে তো এটার ডিটেলসটা একটু বলে দেন এটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও মডেল 2007 রেজিস্ট্রেশন 2010 1500 সিসি আর 60 লিটার সিএনজি ইনস্টল করা সিএনজি করা আছে আর উইথ বেস কালার আচ্ছা তাহলে একটু প্রাইসটা বলে দেন এটার প্রাইসটা চাই হচ্ছে আমরা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা নেগোশিয়েবল প্রাইস আচ্ছা তো আমরা এক্সিওটার প্রাইস জানলাম তারপরে আরো কিছু গাড়ি আছে আমরা একটু ওই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি তো ফ্রেন্ডস আমরা মোটামুটি কয়েকটা গাড়ি দেখেছি আর এই এক্সিওটা এটা নিয়ে একটা ফুল ভিডিও আছে আপনারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন আর এটার পরে আরেকটা দেখতেছি হোয়াইট কালারের এলিয়ন আমরা একটু এলিয়নটা নিয়ে কথা বলি এলিয়নটার কত টাকা প্রাইস আছেন এবং বিস্তারিত যদি বলতেন এটা হচ্ছে টয়োটা এলিয়ন জি প্যাকেজ মডেল 2010 রেজিস্ট্রেশন 2013 1500 সিসি 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা আর এই স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে আচ্ছা এটার প্রাইসটা তাহলে বলে দেন এটা প্রাইসটা আমরা চাই হচ্ছে 18 লক্ষ 50 হাজার টাকা 18-50 নেগোশিয়েবল প্রাইস জি নেগোশিয়েবল ওকে তো ফ্রেন্ডস আমরা এটার প্রাইসটা জানলাম আর এটার পরে আরেকটা দেখতেছি মেরুন কালারের প্রিমিয়াম আর এই কালারের গাড়িগুলো সবাই পছন্দ করে আমরা একটু ওই গাড়িটা দেখি এবং এটার প্রাইস নিয়ে কথা বলি তো এটা হচ্ছে মেরুন কালারের প্রিমিয়ো অর্থাৎ রেড ওয়াইন কালার বলতে পারেন অনেকে রেড ওয়াইন কালার বলে থাকে আর এটার ডিটেইলসটা একটু বলেন এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো এফএল প্যাকেজ মডেল 2011 রেজিস্ট্রেশন 2012 1500 সিসি এটা তো সিএনজি করা ইনস্টল রয়েছে সিএনজি করা আছে আচ্ছা তাহলে এটার প্রাইসটা একটু বলে দেন এটা প্রাইস আমরা চাই হচ্ছে 19 লক্ষ টাকা 19 লক্ষ টাকা নেগোশিয়েবল প্রাইস নেগোশিয়েবল প্রাইস প্রাইস উইথ বেস কালার আচ্ছা তো যাই হোক আমরা প্রিমিয়োটার প্রাইস জানলাম আর এনবি কার্সে আরও অন্যান্য অনেক গাড়ি আছে সব গাড়িগুলো দেখানো সম্ভব না এবং বলাও সম্ভব না আর ইউনিট টুতে কী ধরনের গাড়িগুলো আছে সেটা আপনারা অনেকেই জানেন যে ইউনিট টুতে হাই বাজেটের গাড়িগুলো আছে ইউনিট টুতে কী কী গাড়িগুলো আছে একটু বলে দেন আমাদের প্রাডো পাজারো বিএমডব্লিউ হেরিয়া সিআরভি এই গাড়িগুলো আছে এখানেও আর একটা সিআরভি আছে এবং ইউনিট টুতে অনেক গাড়ি আছে আপনারা চাইলে আপনার পছন্দের গাড়িটার জন্য ফোন করে এনবি কার্স থেকে জানতে পারেন যে আপনার পছন্দের গাড়িটা এনবি কার্সে আছে কি না আর এনবি কার্সে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন এনবি কার্সের লোকেশন হচ্ছে বনানি 2 নম্বর রোড 10 নম্বর হাউস মহাকালের দিক থেকেও আসতে পারেন বনানের দিক থেকেও আসতে পারেন আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই নিশান ভাই আপনিও ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা